গুড মর্নিং, সকাল হয়ে গেছে, বাইরে বেশ আলো, আর এখন বাজে সকাল 6:10। আজ বাইরে ভালোই মেঘ করে আছে, ডিঙ্কার এখনো ঘুম ভাঙেনি, ভাঙলে চা খেতে যাব। চা খেতে আমরা চলে এসেছি সেন্টার পয়েন্টের সামনেটাতে। ডিঙ্কা নিয়েছিল দুধ চা আর আমি নিয়েছিলাম লিকার চা। তো চা খাওয়ার পর আমি ব্রেকফাস্ট করে নিলাম, নিয়েছিলাম আলুর পরোটা আর সাথে সবজি। এখানে আলুর পরোটা পার পিস 20 টাকা করে, সাথে সবজিটা ফ্রি থাকে। তো যাই হোক, আলুর পরোটা খেতে খেতেই ঝমঝমিয়ে বৃষ্টি নামলো। খাওয়া সেরে যখন আর কি হোটেলের দিকে হাঁটা লাগাচ্ছি, তখনও বেশ ভালোই বৃষ্টি হচ্ছে আর ভালোই লাগছে আর কি বৃষ্টিতে ভিজতে। হোটেলে ফিরে ডিঙ্কা রেডি হলেই আমরা বেরিয়ে পড়ব। আমরা আগে থেকেই আমাদের ট্যুরের জন্য আনন্দজিকে বলে রেখেছিলাম। আগের বারও যখন এসেছিলাম তখন আনন্দজির গাড়িতেই ঘুরেছিলাম। উনি পুরনো লোক, চেনা লোক, আর খুব ভালো গাইডেরও কাজ করেন, তাই ওনাকেই চুজ করেছি। আমরা এখন রওনা হচ্ছি চেরাপুঞ্জির উদ্দেশ্যে। তো গাড়িতে উঠতেই যেটা দেখলাম যে শিলং শহরের এই সিভিল হসপিটালের বাইরেটাতে বেশ বড় একটা জ্যাম লেগেছে। যাই হোক, জ্যাম কাটিয়ে এখন আমরা এলিফ্যান্ট ওয়াটারফলসের দিকে। আর এই জায়গাটাও খুব সুন্দর আর কি, একদম সবুজে সবুজ। এর একটু পাশেই আছে আর কি এয়ারফোর্স মিউজিয়াম এবং এয়ারফোর্সের আর কি বেস স্টেশন। চলে এসেছি এলিফ্যান্ট ফলসের কাছে, এবার সিঁড়ি বেয়ে বেয়ে নামতে হবে। এর আগের বার তো শীতের সময় দেখেছিলাম, এইবার দেখবো ভরা বর্ষায়, দেখি জল কেমন বেড়েছে। পার হেড 100 টাকা করে টিকিট কেটে আমরা ঢুকে পড়লাম এলিফ্যান্ট ওয়াটারফলসের চত্বরে। এখানে দেখে নিন কেন এটাকে এলিফ্যান্ট ওয়াটারফলস বলা হয়ে থাকে। ভিতরে ঢুকতেই স্বাগত জানাচ্ছে বিপুল জলরাশির বিশাল গর্জন। এই জলপ্রপাতটার 3টে ধাপ, এটা হচ্ছে প্রথম ধাপ। এটা দ্বিতীয় ধাপ। এইটা হচ্ছে তৃতীয় ও শেষ ধাপ। এলিফ্যান্ট ফলস দেখে যখন আবার রওনা হয়ে পড়লাম, তখন বাইরে বেশ ভালো রকমের মেঘ করেছে। আর চলতে চলতেই আমরা একদম ঢুকে পড়লাম মেঘের রাজ্যে। মানে এই যে রাজ্যটার নাম মেঘালয়, সেটা এখন বুঝতে পারা যাচ্ছে যে কেন মেঘালয়। আমরা এখন চলে এসেছি মাউডক ভ্যালিতে। এই ব্রিজটার নাম দুয়াং সিং সিএম ব্রিজ। অন্য সময় এই ব্রিজটা থেকে মাউডক ভ্যালির একটা খুব সুন্দর ভিউ পাওয়া যায়, নিচের সবুজ আর কি ভ্যালি সেটা দেখতে পাওয়া যায়। কিন্তু এখন চারপাশে শুধু মেঘই মেঘ। এই মেঘে ঢাকা সৌন্দর্যটা কিন্তু একদম অন্যরকম। আমরা ক্যামেরায় যতটা ঠিক দেখছি, এর থেকে খালি চোখে কিন্তু অনেক ভালো দেখতে পাচ্ছি। সেই খালি চোখে যে দেখার অনুভূতি, সেটা কিন্তু আমরা কোনোভাবেই ক্যামেরার মাধ্যমে তুলে ধরতে পারবো না।
হাতের নাগালের মধ্যেই মেঘগুলো কি সুন্দর ভেসে ভেসে পাহাড়ের এই কোল থেকে ওই কোলে যাচ্ছে। আমরা এখন আছি মাউডক ভ্যালিতে, পুরো চারিদিক মেঘে একদম ঢেকে গিয়েছে, মেঘই মেঘ। ক্যামেরায় তো এত সুন্দর সৌন্দর্যটা ধরা পড়ছে না যেটা আমরা চোখে দেখছি, খুব সুন্দর আর কি সেই সিন। তো যাই হোক, একটু একটু বৃষ্টিও পড়ছে এখন আমরা মেঘের মুলুকে। পুরো এই পাশটা মেঘ করে আছে, কিচ্ছু দেখতে পাচ্ছি না ভ্যালির। আগে এখানেই জিপ লাইনিং করেছিলাম কিন্তু এখন কিচ্ছু দেখা যাচ্ছে না। এই যে জিপ লাইনের তারগুলো আছে শুধু দেখা যাচ্ছে ওইটুকুটাই, এর বাইরে আর কিছু দেখাচ্ছে না। না, বর্ষায় বন্ধ। এই জায়গাটাকে কেন স্কটল্যান্ড অফ দ্য ইস্ট বলে সেটা এখন একদম ছবির মতন পরিষ্কার হয়ে যাচ্ছে। কারণ স্কটল্যান্ড বলতেই আর কি আমরা বুঝি হাইল্যান্ড, মেঘ, একটা কুয়াশা কুয়াশা ভাব, এই বুঝি আকাশ ভেঙে বৃষ্টি নামছে এরকম একটা ব্যাপার, সেইটা এই মুহূর্তে এখানে একদম খুব স্পষ্ট। গাড়ির বাইরে প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে আর আমরা মেঘের বুক চিরে এগিয়ে চলেছি। ১০০ টাকা পার হেড টিকিট কেটে আমরা ঢুকে পড়লাম গার্ডেন অফ কেভসে। এইটা আগের বার দেখিনি, এটা প্রথমবার দেখবো, দেখি কেমন জায়গাটা। ইনস্টাগ্রাম বা ফেসবুকে তো অনেক রিলস ভিডিও দেখেছি, দেখে বেশ ভালোই লেগেছিলো। তো আমরা ঢুকে পড়লাম এখন গার্ডেন অফ কেভসে, এটা হচ্ছে ফার্স্ট স্পট। অসাধারণ সুন্দর ঝর্ণা গুহা নিয়ে তৈরি এই গার্ডেন অফ কেভস। বাবা পেশা বুঝার মারে ওখানে বাবা।
আমরা এখন 5 নম্বর স্পটের দিকে এগিয়ে যাচ্ছি। টোটাল 7টা স্পট আছে। দুর্দান্ত জায়গাটা, মসমাইকে ভেরি ছোট ভার্সন, তবে একটা ট্রেল আছে খুব সুন্দর। হ্যাঁ এই ট্রেলটা কমপ্লিট করতে অলমোস্ট 1.5 ঘন্টা মতন লেগে যায়। পাথরের গায়ে যেন মাতৃগর্ভে শিশু সন্তান। বাসের এই ব্রিজ পেরিয়ে যাওয়ার একটা আলাদাই রোমাঞ্চ আছে। বাস কেটে জলের বোতল তৈরি হচ্ছে, কারণ পাশের ওই স্পটটাতেই আর কি আছে মেডিসিনাল ওয়াটার। এখানে আর কি জল আপনা থেকেই নেমে আসছে, আর বলছে সবাই যে এই জলটা আর কি শরীরের জন্য খুবই ভালো। আমরা তো জানি যে মিনারেল ওয়াটার শরীরের জন্য বেস্ট, আর এটা একদম ন্যাচারাল মিনারেল ওয়াটার। বাকিদের মতো আমিও আস মিটিয়ে জল খেয়ে নিলাম। এটাই লাস্ট স্পট, ভালোবাসার অপর নাম গার্ডেন অফ কেভস। গার্ডেন অফ কেভস দেখা শেষ, 11টা স্পট দেখলাম। এইবার যাবো আমরা অন্য ডেস্টিনেশনের উদ্দেশ্যে। দলমা, দেউরালি মেঘ তো অনেক জায়গাতেই দেখেছি, কিন্তু এইরকম চাপ চাপ মেঘ আগে দেখিনি। মেঘের মধ্যে দিয়ে চলতে চলতেই আপনা থেকে মেঘ কেটে গেল, ওয়েদারটা অনেকটাই ভালো হয়ে গেল। আর আমরা এখন যাচ্ছি চেরাপুঞ্জির অন্যতম প্রধান আকর্ষণ
সেভেন সিস্টার ওয়াটারফলস দেখতে। আমরা স্পটে চলে এসেছি, এই যে সেভেন সিস্টার ওয়াটারফলস, একসঙ্গে সাতটি ধারা নিচে আছড়ে পড়ছে, তাই এদের নাম সেভেন সিস্টার ওয়াটারফলস। এটাকে স্থানীয় ভাষায় অন্য একটা নাম আছে, তবে পর্যটকেরা এটাকে সেভেন সিস্টার ওয়াটারফলস নামেই জানে। দূরে পাহাড়ের বুকে পেঁজা তুলোর মতন মেঘ জমে আছে, আর ওই যে ছোট ছোট দ্বীপের মতন দেখতে পাওয়া যাচ্ছিল ওইটা কিন্তু বাংলাদেশ, বাংলাদেশের সিলেট জেলা। যাই হোক, আমরা সেভেন সিস্টার ওয়াটারফলস দেখে এখন এগিয়ে চলেছি নোকালিকাই ওয়াটারফলসের দিকে। এই এন্ট্রান্স গেট দিয়ে 100 টাকা করে পার হেড টিকিট কেটে ঢুকে পড়লাম, আর ওই যে মোটা যে জলধারাটা নেমে পড়ছে নিচে, সেইটাই হচ্ছে নোকালিকাই ওয়াটারফলস। স্থানীয় প্রবাদ অনুসারে লিকাই নামে এক জনৈক মহিলা পারিবারিক অশান্তির জেরে এখান থেকে ঝাঁপ দিয়েছিলেন এবং পরবর্তীতে তিনি এই জলপ্রপাত রূপে দেখা দেন। ওই দূরে মেঘের ওপারে বাংলাদেশ দেখতে পাওয়া যাচ্ছে, কি সুন্দর মেঘগুলো জমাট বেঁধে আছে। এই ভিউ পয়েন্টটা থেকে আশপাশটা খুব সুন্দর দেখা যায়, উঁচু নিচু সবুজের মাঝে জল জমে আছে, আর ওই রাস্তাটাই আর কি নৌকালিকার দিকে যাচ্ছে। এই রাস্তাটা দিয়ে অবশ্য চেরাপুঞ্জি রামকৃষ্ণ মিশনের দিকটাতেও যাওয়া যায়, আর আজকে আকাশের মেঘটা তো দারুণ, এক কথায় মনটাকে অসম্ভব রকমের ভালো করে দিয়েছে। আমরা চেরাপুঞ্জি থেকে ঘুরে মোটামুটি ওই 7:15-7:30 আন্দাজ ঘরে ঢুকলাম, একটু ফ্রেশ হয়ে নিয়ে বেরোবো, একবারে ডিনার করে ঘরে ঢুকবো। ইলেকট্রিসিটি এখানে চলে গিয়েছে, তার জন্য একটু অন্ধকার অন্ধকার লাগছে ফ্রন্টে। রেড রাইস রেস্টুরেন্টে চলে এসেছি, এই রেস্টুরেন্টটা অথেন্টিক খাসি ফুডের জন্যও খুব বিখ্যাত। তো ডিঙ্কা যাই হোক মেনু কার্ড দেখছে কী অর্ডার করবে দেখি। আমাদের অর্ডার সার্ভড হয়ে গেছে, আমরা নিয়েছিলাম মিক্সড নুডলস, চিলি পর্ক, ফ্রেঞ্চ ফ্রাইজের একটা কম্বো। আজকের মতন ঘোরাঘুরি খাওয়া দাওয়া সবই কমপ্লিট। আমরা আজকে গিয়েছিলাম রাইসে ডিনার করতে, তো ডিনার করে এখন ঘরে চলে এসেছি। এখন মোটামুটি ওই 9:15 বাজে, এখন এবার একটা ভালো করে ট্রেনে ঘুম দেবো। কালকে যাচ্ছি আমরা ক্রানসুড়ি, ফিফি এগুলো দেখতে। গুড নাইট।